নমস্কার সকলকে তো শেষমেশ তোমাদের এতদিনের একটা অপেক্ষার অবসান এখন হয়েছে শুধুমাত্র এই বইটিকে কেন্দ্র করে বলছি না বাংলা ভাষায় শুধুমাত্র স্ট্যাটিজিকের কোনো বই পাওয়ার ক্ষেত্রে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে যেমনটা আমি অনেক দিন ধরে বলে আসছি মণ্ডল প্রকাশনীর থেকে বের করা প্রথম বাংলা ভাষায় লিখিত স্ট্যাটিকজিকের ওপর কোনো বই এরকম হচ্ছে বইটার সাইজ লেখাই রয়েছে ফর অল কম্পিটিভ এক্সামিনেশনস এবং বিভিন্ন পরীক্ষা যেগুলো জন্যে এই বইটি কার্যকরী হতে পারে সরাসরিভাবে সেগুলো এখানে উল্লেখ রয়েছে যেমন ডাব্লু বিসিএস রেলওয়েজ পিএসসি ঠিক আছে পঞ্চায়েত টেক টিচিং এসএসসি পুলিশ তো এই বইটা নিয়ে কথা বলবো এবং অনেকগুলো বিষয় উল্লেখ করা রয়েছে প্রথম যেটা কথা আমরা কন্টেন্ট এবং বিষয়বস্তু তো অবশ্যই দেখব তবে তার আগে উল্লেখ করতে চাইব এই বইটা তোমরা জানো ইতিমধ্যে আমি একটা শর্ট ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমার তো ভালো লেগেছে কেন ভালো লেগেছে এবং কোথায় এই বইটাকে যদিও এটা একটা প্রথম অ্যাটেম্পট এবং এটাই এর ফার্স্ট এডিশানও বলা যেতে পারে তো এই ফার্স্ট এডিশান বা ফার্স্ট অ্যাটেম্পও আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা অনেকটাই ভালো করেছে কেন এই কথাগুলো বলছি এতদিন যখন স্ট্র্যাটেজিকের শুধুমাত্র বই সম্পর্কে আমরা শুনেছি বা দেখেছি আমিও ভিডিও করেছি অনেকেই ভিডিও করেছে সেগুলো দেখে থাকবে সেগুলো কিন্তু ইংরেজি ভাষায় অথবা বাংলা ভাষায় যেগুলো জিকে বই আছে তার মধ্যে স্ট্র্যাটেজিকে পোর্শন থাকতো ইনাদেরই মেডিজির ভিডিও আমি কিছুদিন আগেই করেছি সেখানেও দেখবে কিন্তু স্ট্র্যাটেজিকে পোর্শন আছে আলাদা করে কিন্তু শুধুমাত্র জিকে বই হিসাবে বাংলাতে শুধু বের করা নয় এটা কিন্তু স্ট্যান্ডার্ড সেই ইংরেজি বইগুলোর মতোই করা হয়েছে অর্থাৎ আমি বলতে চেয়েছি তোমাদের কারোর কাছে যদি বাইরের রাজ্যে যে বইগুলো ধরো আমরা পাই উত্তরপ্রদেশ হোক বা দিল্লির হোক কিংবা রাজস্থানের ফর এক্সাম্পল আমি যদি ধরো নিয়ন পাবলিকেশান স্ট্র্যাটেজিকের বই যখন এসেছিলো সেটা নিয়ে কথা বলেছিলাম ভিডিও রয়েছে আমার পরবর্তীকালে পিনাকালের রয়েছে এবং আরও বিভিন্ন কিন্তু বই আমি কিন্তু করেছি রামবান ফর এক্সাম্পল ঠিক আছে এবার সেই স্ট্যান্ডার্ডের কিন্তু বাংলা ভাষাটা এটা করা হয়েছে তার কারণ আছে এবং দেখাবো এখানে উল্লেখ করে রাখি যেমন ধর নিয়নের কথা বললাম এই নিয়নটাই পাশে নিয়ে বসেছি তার কারণ হচ্ছে নিয়নের সাথেই কিন্তু এইটার সাদৃশ্য সব থেকে বেশি মানে প্রেজেন্টেশনের জায়গা থেকে তোমাদের যাদের কাছে এই নিয়ন গডফার স্ট্র্যাটেজিকে বইটা আছে তোমরা কিন্তু বুঝতে পারবে যখন আমি দেখাবো কিন্তু পার্থক্য জায়গাটা হচ্ছে নিয়নে কিন্তু তুমি পশ্চিমবঙ্গের বিষয় পাচ্ছ না স্বাভাবিকভাবেই সেখানে বাংলাতে তো পাচ্ছই না পশ্চিমবঙ্গের সংক্রান্ত বিষয়গুলো সেখানে থাকবে না যেটা কিন্তু এখানে আছে অর্থাৎ এই যে পরীক্ষাগুলো পাশে উল্লেখ করা আছে এবং বাংলার বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে যেগুলো এই রাজ্যে কন্ডাক্ট হয় পাশাপাশি মানে সেন্ট্রালে পরীক্ষাগুলো যেগুলো এখন বাংলা দিতে পারছো তোমরা ফর এক্সাম্পল এসএসসি রেলওয়েস এইগুলোর কথা বলছি আর কি সেইগুলোর জন্য কিন্তু তোমরা এই বইটা খুব সহজেই এবং ভালোভাবেই এখন তো দেখতে পারবে তোমাদের কাছে ব্যাপারটা এরকম নয় যে ইংরেজি স্ট্র্যাটেজিক বই নিতেই হচ্ছে সেই ব্যাপারটা কিন্তু এখন অপশনাল তো আর কথা না বাড়িয়ে এবার সরাসরি ভেতরে যাব এবং যদি এই প্রচ্ছেদ বা কভারটা দেখো সেটাও কিন্তু জিকে মাথায় রেখেই করা হয়েছে সব কিছু এখানে উল্লেখ দেখতে পাচ্ছি কম বেশি বেশ তো সাইজ তো আগে দেখিয়েছিলাম আর একবার দেখিয়ে দিচ্ছি এরকম সাইজ পেজ কোয়ালিটি খুবই ভালো করা হয়েছে এবং এই যে এক ঝলক দেখালাম তাতেও একটা আইডিয়া পাচ্ছ আরও আসছি প্রসঙ্গে দাম দিয়ে শুরু করা যাক তো এরকম একটি বইয়ের দাম কীরকম করা হয়েছে এবং তার থেকে বড় কথা ডিসকাউন্ট দিয়ে কত পড়ছে মানে অ্যাকচুয়ালি কত পড়ছে তোমার তো এটা হচ্ছে প্রথম প্রকাশ আচ্ছা ভিডিওটা কিন্তু চাইলে পুরো দেখতে পারো কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু শেষের দিকে বলার রয়েছে বিশেষ করে এই বইটা আমি যখন সংগ্রহ করছিলাম মণ্ডল প্রকাশনী থেকেই সেখানে কিন্তু আরও বেশ কিছু কথা হয়েছে তার কিছু উল্লেখ আমি এখানে করব বেশ তো চারশো কিন্তু দাম করা হয়েছে দেখতে পাচ্ছ তো চারশো তিরিশ তোমাদের পড়বে না তোমরা ডিসকাউন্ট পাবে এবং কলেজ থেকে যে কোনো দোকান থেকে তোমাদের যেখানে সুবিধা মনে হয় বা তোমাদের পরিচিত তোমরা দিতে পারো আর যদি মনে করো আমি যেখান থেকে বই নিয়ে আসি সেখান থেকে নেবে তাহলে আমি সেটাও নিয়ে এসেছি সেখানে অর্থাৎ ন্যাশনাল বুক সেন্টার স্টল নাম্বার ফিফটি এখানে ফোন নাম্বার দেখবে রয়েছে সেখানে এই বইটা পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আড়াইশো টাকা দুশো পঞ্চাশ তো দুশো পঞ্চাশে কিন্তু খুব ভালো একটা বই তোমরা পেতে পারো যদি মনে করো এটা তোমাদের প্রয়োজন রয়েছে এবার চলে আসছি আমরা সরাসরিভাবে কনটেন্টে কন কন্টেন্ট বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে ইনফ্যাক্ট আমাদের গ্রুপেও দু একজন দিয়েছিলেন তোমরা হয়তো ইতিমধ্যে দেখে থাকতে পারো আর তো আমি আছি এখানে তো সূচিপত্র শুরুতে রয়েছে হচ্ছে সৌরজগৎ তো সৌরজগতের ক্ষেত্রে দেখতে পাচ্ছ বিভিন্ন বিষয় কিন্তু এখানে উল্লেখ করা আছে বিভিন্ন গ্রহ থেকে শুরু করে তোমার পুরো বিষয়টা এখানে রয়েছে আর কি ঠিক আছে তারপর ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ বিভিন্ন স্টেট ইউনিয়ন টেরিটরিজ সেগুলো এখানে পরপর উল্লেখ করা আছে ধরে ধরে এখানেও রয়েছে তারপর ভারতের প্রতিবেশী দেশসমূহ দেখতে পাচ্ছ কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং সেই সংক্রান্ত বিষয়গুলো রয়েছে এখানে তা ভারতে হাইকোর্ট হাইকোর্টের তালিকা তা ভারতে গুরুত্বপূর্ণ সিংহ গিরিপথ তারপর হিমবাহ নদী দেখতে পাচ্ছ বিভিন্ন বিষয় এখানে উল্লেখ করা আছে তারপর দেখতে পাচ্ছি ভারতের বন্যপ্রাণী বায়োস্ফেয়ার রিজার্ভস আঠারোটি যেটা রয়েছে সেগুলো এবং তার জাতীয় উদ্যান বাকি বিষয়গুলো রয়েছে ভারতের রামসার সাইট ভারতের পরিবহন পরিবহন নিয়ে এতটা অংশ একটা বড় অংশই রয়েছে ভারতের শক্তি সম্পদ তো ইতিমধ্যে এই বিষয়গুলো কিন্তু তোমরা যারা জানো না এবং যারা জানো তারা বুঝতে পারবে যে এগুলো কিন্তু জিওগ্রাফির সঙ্গে সরাসরি থাকে মানে এই বিষয়গুলো জিওগ্রাফি জিওগ্রাফির মধ্যে বা ভূগোলও থাকে তার সাথে সাথে কিন্তু এগুলো স্ট্র্যাটেজিক্যাল পোর্শনের মধ্যেও পড়ে তো এগুলো চলছে এখানে তা ভারতের জনগণনা ভারতের জনজাতি ভারতে বিশ্বের ঐতিহ্যমণ্ডিত স্থানসমূহ ঠিক আছে কয়েকটি বিখ্যাত পর্যটন ক্ষেত্র হিন্দু মন্দির বৌদ্ধ মন্দির ঠিক আছে এইভাবে পরপর রয়েছে ভারতের গবেষণাগার তার মধ্যে কৃষি সম্পর্কিত এবং অন্যান্য ভারতের বিভিন্ন রাজ্যে জিআই ট্যাগপ্রাপ্ত দ্রব্যসমূহ ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিবিদ্যা ঠিক আছে এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির মতো খানিকটা চলে আসে তারপর ভারতের মহাকাশ গবেষণা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চন্দ্রায়ানের যে সিরিজ ওয়ান টু থ্রি সেটা উল্লেখ রয়েছে ঠিক আছে তারপর ইসরো সাম্প্রতিক স্যাটেলাইট উৎক্ষেপণ সমূহ তাই ভারতের ব্যাংকিং ব্যবস্থা বিভিন্ন সরকারি প্রকল্প সমূহ উল্লেখযোগ্য দিবস পৃথিবী বিভিন্ন দেশ রাজধানী ও মুদ্রা তারপর সুপার লেটিভস ভারতের দীর্ঘতম বৃহত্তম উচ্চতম এবং ক্ষুদ্রতম একই রকমভাবে আর পশ্চিমবঙ্গের পড়শোনা চলে আসছি পশ্চিমবঙ্গের দীর্ঘতম বৃহত্তম উচ্চতম যেগুলো তোমরা কিন্তু ওই ইংরেজি বইগুলোতে পাবে না স্বাভাবিকভাবে পৃথিবীর বৃহত্তম দীর্ঘতম ক্ষুদ্রতম তারপর প্রথম বিখ্যাত পুরুষ এবং এর মধ্যে দেখো কিন্তু পৃথিবী ভারত এবং তার কিন্তু পশ্চিমবঙ্গের প্রশ্নটাও রয়েছে তার প্রথম বিখ্যাত মহিলা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর সেখানেও কিন্তু পশ্চিমবঙ্গের অংশটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ তারপর কলা ও সংস্কৃতি এটা একটা খুব গুরুত্বপূর্ণ মানে পার্ট স্ট্র্যাটেজিকের মধ্যেও বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এবং পিএসসি মিসিয়াস পিএসসি তোমার ক্লাবশিপ যখন হবে তার জন্য দেখতে পাচ্ছ একই সঙ্গে এইটাও সাহিত্য আত্মজীবনী বাংলা সাহিত্যে কয়েকটি চরিত্র স্রষ্টা তারপর এখানে দেখতে পাচ্ছি গ্রন্থ এবং লেখক এবং তারপর খেলাধুলা খেলাধুলা একটা বিশাল বড় অংশ এখানে রয়েছে দেখতে পাচ্ছ মানে এখানে এসে শেষ হচ্ছে সেটা তোমাদের আমি পড়ে দেখাচ্ছি অলিম্পিক দিয়ে শুরু হয়েছে তারপর কমনওয়েলথ ঠিক আছে ক্রিকেট কোপা আমেরিকা টেবিল টেনিস অনেক কিছু রয়েছে বক্সিং কুস্তি দাবা শুটিং সাঁতার কাবাডি ঠিক আছে তারপর মাউন্ট এভারেস্ট সিংয়ে আরোহণকারী ভারতীয়দের তালিকা তারপর এখানে রয়েছে পুরস্কার আন্তর্জাতিক পুরস্কার তার মধ্যে নোবেল পুরস্কার অস্কার এগুলো পরপর রয়েছে তারপর এখানে কিন্তু জাতীয় পুরস্কার ঠিক আছে সাহসিকতার পুরস্কারও কিন্তু এখানে উল্লেখ করা আছে তারপরে এখানে ভারতীয় যেগুলো সাহিত্য পুরস্কার সেগুলো উল্লেখ করা আছে ক্রীড়া পুরস্কার তো পুরস্কারের বিভিন্ন অংশ এবং শেষে অন্যান্য পুরস্কার দেখতে পাচ্ছি এখানে এবং তারপর আন্তর্জাতিক সংগঠন যেগুলো আছে যেমন ইউএন থেকে শুরু করে বিভিন্ন যেগুলো রয়েছে সেগুলো এখানে উল্লেখ করা আছে জি এর যে বিভিন্ন পোর্শনগুলো জি টোয়েন্টি থেকে শুরু করে জি সেভেন জি এইট এরকম বিভিন্ন বিষয়ে এখানে উল্লেখ রয়েছে জি এইটটা দেখতে পার পেলাম আমরা উল্লেখ তো করলাম তারপর এখানে অ্যাকচুয়ালি জি এইটের মধ্যে ভারত থাকে না শুধু জাপান রয়েছে তারপর ব্রিক্স ঠিক আছে সার্স এগুলো সব এখানে রয়েছে তারপর এখন বিবিধ মিসলেনিয়াস আর শেষে হচ্ছে অ্যাপ্রিফিয়েশন যেগুলো তোমরা দেখবে মিসলেনিয়াস এরকম বিভিন্ন পরীক্ষা কিন্তু এমনি জিজ্ঞেস করে নেয় তো এটা ছিল টোটাল কন্টেন্ট শুধু কন্টেন্ট থেকে তোমরা বুঝে গেছো যে এই বইটা কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে কার্যকরী বই একটি এবার আমরা দেখবো প্রেজেন্টেশন এবং সেখানেও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের দেখাবো তো প্রেজেন্টেশন দেখার আগে ইতিমধ্যেই তোমাকে আমি উল্লেখ করেছি যে এর পেজ করাটা কিন্তু খুব ভালো এবার একটু আগে যে বলছিলাম যে অন্যান্য যে বই ফর এক্সাম্পল নিওনের যে বইটা তোমরা দেখালাম শুরুতে তার সাথে একটা সাদৃশ্য বা তার যে ভালো একটা খুব বিষয় যেটা আমি আগেও বলে আসছি সেটা কিন্তু তোমরা আবার এই বইতেও পাবে অর্থাৎ এই যে বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ার্স উল্লেখ করা আছে অর্থাৎ এই জিনিসটা থেকে প্রশ্ন এসেছে কোন পরীক্ষায় সেটা উল্লেখ করা আছে শিফট সময়টা উল্লেখ করা সালো দেওয়া রয়েছে এবং এই বিষয়টা কিন্তু তোমরা একাধিক জায়গায় দেখতে পাবে সমস্ত চ্যাপ্টার যেগুলো তোমার কনটেন্টে দেখলে এতক্ষণ ধরে সেসব ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো দেখতে পাবে অর্থাৎ তোমার শুধু স্ট্যাটেজিকে পড়া হবে তাই নয় কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি প্রশ্ন জিজ্ঞাসাও করা হচ্ছে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে সেগুলো কিন্তু মেনশন রয়েছে এবং এই বইতে কিন্তু কদিন আগেই যে ফুড এসে পরীক্ষাটা হলো সেটারও কিন্তু প্রশ্ন এইভাবে কিন্তু মেনশন করা আছে তোমাদের দেখাচ্ছে একটু পরে দেখতে পাচ্ছ এখানে কীরকম অনলাইনের আকারে থাকলেও পাশে কিন্তু সেই লাইনটা যে গুরুত্ব রয়েছে কতটা বুঝে যাচ্ছে এখান থেকে এই বিষয়টা কিন্তু আমার এক কথায় দারুণ লাগছে ইনফ্যাক্ট এই বিষয়টি না থাকতো এই বইতে আমি হয়তো উল্লেখ করতাম যে এটা থাকলে ভালো হতো কিন্তু সেটা করার প্রয়োজনও পড়ছে না এবং থাকাতে আমি নিজে ব্যক্তিগতভাবে খুবই খুশি হয়েছি এই যে এই দেখো ফুরে ফের এখানেই পেয়ে গেলাম বাইশ ঠিক আছে প্লাস তার সাথে মেমোরি লেনভাবে কিন্তু এরকম ছকও রয়েছে ভিতরে আরও দেখতে পাবে সেখানেও দেখতে পাবে কিন্তু এখানে প্রশ্ন উল্লেখ করা আছে যেমন তোমাদের আমি এখানে দেখিয়েও দিচ্ছি এই যে নিয়ম ধরো আমি খুলছি ঠিক আছে নিয়ন নিয়ম ধরো একটা চ্যাপ্টার খুললাম হেরিটেজ সাইট এরকম দেওয়া থাকে ঠিক আছে যে কোনগুলো থেকে প্রশ্ন এসেছে সেই বিষয়টা কিন্তু তোমরা এবার এখানেও পেয়ে যাচ্ছ এবং এর বাকি প্রেজেন্টেশনের ক্ষেত্রেও কিন্তু ভালো লাগার জায়গা রয়েছে সেই প্রসঙ্গে আসছে তারপর যেমন একটা পরবর্তী চ্যাপ্টার যেটা ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এখানে ম্যাপও রয়েছে ম্যাপও থাকছে কিন্তু সচরাচর এই এইভাবে থাকে না অনেক বইতেই অনেক ইংরেজি বইতেও থাকে না খুব সুন্দরভাবে এগুলো সব দেওয়া রয়েছে এবং এখানেও বিভিন্ন ক্ষেত্রে যে প্রশ্ন এসেছে সেরকম মেনশন করা আছে ঠিক আছে আর অনলাইনে খাতে রয়েছে বিভিন্ন রাজ্যকে কেন্দ্র করে এবার আমি একটু স্কিপ করে যদি যাই ধরো আর ছবি যেটা উল্লেখ করতেই হবে এই বইতে একাধিক ছবি রয়েছে যেটা তোমরা মেডিজি বইটাও দেখতে পাও বাট সেটার পরিমাণটা এখানে বেড়েছে যেহেতু স্ট্যাটেজিকের ক্ষেত্রে এবং সেটাও বেশ সুন্দর যেমন যে পঁচিশটা হাইকোর্ট এখন অবধি সেগুলো উল্লেখ রয়েছে তারপরে ভূগোলের মধ্যে যে বিষয়টা থাকে সেটাও এখানে করে দেওয়া হয়েছে পাশে এগুলো রয়েইছে বিভিন্ন পরীক্ষা যেগুলো প্রশ্ন এসেছে সেগুলো মেনশন করা আছে পাশেই ইনক্লুডিং ডাব্লিউ বিসিএস মানে ইংরেজি বইগুলো তুমি ডাব্লিউ দেখতে পাবে না এখানে ডাব্লিউসএস কিংবা তোমার ফুড এস আই কিংবা মিসলেনিয়াস ঠিক আছে এইগুলোর কিন্তু উল্লেখ থাকছে এই যেমন এখানে কোথায় দেখলাম যেন এই যে ফুড এস আই বাইশ যেটা কদিন আগেই হয়েছে তার প্রশ্ন নেওয়া হয়েছে আর কি তো এইভাবে কিন্তু আপডেট হয়েছে বইটা আর এই যে এখানে যেমন দেখতে পাচ্ছ আর আর বি এন টিভি একুশ এখানে আরও বেশ কিছু রয়েছে সি এরকম আর কি এবার আবার একটু স্কিপ করে দেখা যায় ভারতের পরিবহন যে চ্যাপ্টারটা বিভিন্ন লাইনে তোমরা পিভিএস উল্লেখ দেখতে পাবে মেমোরিয়াল লেন রয়েছে যে টেবিল আকার সেটা রয়েছে আর এইভাবে কিন্তু বিভিন্ন যেগুলো সংস্থা আর কি এখানে হাইওয়েস দেখতে পাচ্ছি হাইওয়ে অথরিটি ঠিক আছে সেতু ভারতে মিজনা ঠিক আছে যেটা দু হাজার ষোলো সাল থেকে শুরু হয়েছে সেই অর্থে তো এটার উল্লেখ তোমরা দেখবে কিন্তু ওই নিউনবৈতে আছে এখানে কিন্তু সেই বিষয়গুলো রয়েছে বেশ ভালোভাবে শক্তি সম্পদ ঠিক আছে তারপরে দেখছে ধরো বিভিন্ন গবেষণাগার এবার তোমার মনে হতে পারে এত গবেষণাগার আছে মনে রাখাটা কঠিন তো প্রথমে যেগুলো বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করেছে সেইগুলো আগে পড়ে নাও তার মানে সেগুলো ইম্পর্টেন্স বেশি ঠিক আছে তারপর তো বাকিগুলো পড়বেই মানে আমি তো এইভাবেই ব্যাপারগুলোকে দেখি তারপর জিআই ট্যাগ বিভিন্ন ক্ষেত্রে ছবির ব্যবহার করা হয়েছে পরে যখন আর্ট অ্যান্ড কালচারের বিষয়গুলো আর বেশি করে দেখব সেখানে দেখবো ছবির পরিমাণটা আরও বেড়ে যাবে ইম্পর্টেন্ট ডেজ প্রথম বিখ্যাত মহিলা আমি কিন্তু অনেকটা করে স্কিপ করে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এই যে কলা ও সংস্কৃতি বিভিন্ন ড্যান্স ফর্মস যেগুলো রয়েছে ভারতনাট্যম রয়েছে বা কথা ঠিক আছে বা কুচিপুড়ি এরকম বিভিন্ন উল্লেখ রয়েছে এখানে মণিপুরী বিভিন্ন নৃত্য ঠিক আছে কত ছবি রয়েছে এখানে শাস্ত্রীয় সঙ্গীত ক্লাসিক্যাল মিউজিক বাংলা সাহিত্যে কয়েকটি চরিত্র স্রষ্টা ঠিক আছে কমিক্স চরিত্র আমি কিন্তু স্কিপ করছি কিন্তু ইংরেজি ভাষায় কয়েকটি উক্তি ও তার বক্তা গ্রন্থ এবং লেখক তারপর এখানে স্পোর্টসের যে পোর্শনটা সেখানে বেশ সুন্দর করে করা হয়েছে ঠিক আছে যারা যারা চ্যাম্পিয়ন্স হয়েছেন সেগুলোর ছবি সহ উল্লেখ এই ব্যাপারটা আমি তোমার কিরণের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা মাতলেই আসে সেখানে দেখতে পাই তো এখানেও দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে বিভিন্ন খেলার এখানে উল্লেখ আছে সমস্ত গুরুত্বপূর্ণ খেলার কাপ ট্রফিক তালিকা তো এক কথায় খুবই ভালো তবে পুরস্কার একই রকমভাবে পুরস্কারের ক্ষেত্রে দেখো কি সুন্দর প্রেজেন্টেশনটা রয়েছে এখানে এইগুলো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে রিসেন্টলি আমরা জানি সেটা উল্লেখ করা আছে তারপর আন্তর্জাতিক সংস্থা সংস্থাগুলোর ক্ষেত্র ছবি দিয়ে এই ব্যাপারটা তোমরা নিয়নের বইতে দেখতে পাবে তো এখানেও যে বিষয়টা করা হয়েছে একটা বাংলা বইয়ের ক্ষেত্রে এটা খুবই ভালো লাগছে তো এখন এটার কোনোভাবেই তোমাদের কাছে ম্যান্ডেটরি থাকলো না যে তুমি তোমাদের এই প্রশ্নগুলোর জন্যে ইংরেজি বই দেখতে হবে বিশেষ করে এখানে তো ওয়েস্ট বেঙ্গল রিলেটেড প্রশ্নগুলোও দেখতে পাচ্ছ যেগুলো কোনো ইংরেজি বইতে পাবে না ঠিক আছে তারপর বিভিন্ন মিসলিয়ান্সের মধ্যে আরও কিছু এক্সট্রা পার্ট রয়েছে তো তোমাদেরকে আমি কিছু ঝলক দেখালাম এবং শেষে হচ্ছে অ্যাপ্রিফিয়েশান ঠিক আছে কিছু গ্লিমস তোমরা এখানে পেলে এই বইতে সেগুলো তোমাদের ভিডিও দেখানোর চেষ্টা করলাম কিছু যেগুলো আমি মিস করে গিয়ে থাকতে পারি তো এরকম আরও তোমাকে দেখিয়ে দিচ্ছি এইভাবে এক কথায় খুবই ভালো এবার তোমাদের কয়েকটা কথা বলে এই ভিডিওটা আমি শেষ করব সেটা হচ্ছে যে আমার একটা বিষয় খুব ভালো লাগে যখন কোনো প্রকাশক আমাকে বা কোনো পাবলিকেশন আমাকে জিজ্ঞাসা করে যে আপনার কি মনে হচ্ছে বা কী কী ইম্প্রুভমেন্ট করা যেতে পারতো এটা আমি বেশ কিছু প্রকাশনী ক্ষেত্রে দেখেছি এবং তার মধ্যে কিন্তু মন্ডল প্রকাশনী অন্যতম তো আজকেও যখন আমি বইটি সংগ্রহ করছিলাম তারা আমাকে এটা জিজ্ঞাসা করলেন যে আপনি মানে আমার খানিকটা ওপর উপরে দেখা হয়ে যাওয়ার পর যে কী কী আর ভালো করা যেতে পারে বা কেমন বুঝলেন তো আমি সেখানে আমার বক্তব্য অবশ্যই রেখেছি এবং যেমনটা তাদের বলছিলাম যে এই যে এমসি গুলোর বিষয় পাশে যে মেনশন করা আছে এটা যদি না থাকতে হয়তো আমি এই বিষয়টা উল্লেখ করতাম যে এরকম যদি কিছু করা যেতে পারে পাশে উল্লেখ না থাকলেও যদি আলাদা করে দেওয়া যেতে পারতো বাট ইতিমধ্যেই দেওয়া আছে যখন এটা দেখেই আমার খুবই ভালো লেগেছে এক কথায় যেহেতু এই বিষয়টার সাথে আমি অলরেডি অভ্যস্ত এবং খুবই হেল্পফুল মানে অনেকটা ইনফরমেশনের মধ্যেও আমার বুঝতে সুবিধা হয় যে কোনগুলো থেকে বেশি প্রশ্ন এসেছে এবং প্রিভিয়াস সিরিজ তো আমি সেইভাবেও একটা বলতে পারি কাইন্ড অফ পেয়ে যাচ্ছি এবং এখানে তো বললাম যে আমি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষার খেতে পাচ্ছি যেটা আমি অন্য কোনো বইতে পাবো না ইংরেজি ভাষার ক্ষেত্রে খুব যদি যে থাকে বাট এখানে দেখান তোমার আমি ফুড এস এর লেটেস্ট প্রশ্নও কিন্তু রয়েছে তো সেটা আমার ভালো লাগছে এবং আরও কী কী ইম্প্রুভমেন্ট করা যেতে পারে পরবর্তী যখন এরও আবার এডিশান আসবে এটা তো ফার্স্ট এডিশান সেগুলো নিয়েও কথা হয়েছে তো সেগুলো তখন আমি পরবর্তী সময়ে যখন আরও ভালো করে রিভিউ করবো সেখানে আমি উল্লেখ করবো তোমাদেরকে এখনকার মতো আমি সেটা উল্লেখ করছি না এখানে তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিতে পারো আশা করি তোমাদের একটা ধারণা দিতে পেরেছি এই ভিডিওতে চলো তাহলে